মহামারী করোনা কবে পিছু ছাড়বে সারা বিশ্ব থেকে? একটার পর একটা ভ্যারিয়্যান্ট এসেই চলেছে, আর বিপর্যস্ত হচ্ছে মানুষের জীবন। এখন আবার অমিক্রন ভাবিয়ে তুলেছে সারা বিশ্বকে, কেন নয়। সবশেষ দেখা গেল 93,000 মানুষ যুক্তরাজ্যে আক্রান্ত হলো এই অমিক্রন ভ্যারিয়্যান্টে। এই আতঙ্কে ফ্রান্সেও সব সীমানা বন্ধ করে দেয়া হলো। ফ্রাইডেতে নিউ ইয়র্কে 21,027 জনের দেহও মিলল অমিক্রন পজিটিভ, আর এটাই একদিনের হাইয়েস্ট রেকর্ড। ফ্রাইডেতে নিউ ইয়র্কে যেটা হয়েছে, তার আগের উইকে যে পরিমাণ আক্রান্ত হয়েছিল তার থেকে ফ্রাইডে মানে এই উইকের আক্রান্তের সংখ্যা এভারেজে অনেক বেশি। লাস্ট উইকে দেশটিতে এভারেজে ছিল 1,20,000 মানুষ আক্রান্ত এই অমিক্রনে, যেটা আগের উইক থেকে অনেক বেশি। তাই স্পেশালিস্টরা বলছেন অমিক্রন ডেল্টাকেও ছাড়িয়ে যাবে। এখানে বুস্টার ডোজের কোনো বিকল্প নেই, এটা বলেও ধারণা করছে সারা বিশ্বের বিশেষজ্ঞগণ। অন্যদিকে দেখা যাচ্ছে অমিক্রনের এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। কম বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে কম বয়সীরা যাতে ভ্যাকসিনেটেড হয়ে বুস্টার ডোজ সহ কমপ্লিটলি প্রোটেক্টেড থাকে সেই বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশে বুস্টার ডোজ দেবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রবিবার, 19 ডিসেম্বর 2021। বুস্টার ডোজের আওতাধীন থাকবে এবার প্রবীণ এবং ফ্রন্টলাইনার্স সবাই, আর আস্তে আস্তে সারা দেশেই ভ্যাকসিনেশন কার্যক্রম চলতে থাকবে। যারা এখনও ভ্যাকসিন পায়নি তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা খুবই জরুরি। আশা করছি এর দ্বারা অমিক্রন বিড়িতে আসার আগেই এক ধাপ এগিয়ে যাবে আমাদের দেশ সুরক্ষার দিক থেকে। কিন্তু শুধু বুস্টার ডোজই নয়, দেশে স্বাস্থ্যবিধি প্রক্রিয়া আরও জোরালো করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে, বারবার হাত ধোয়ার কাজটা চালিয়ে যেতে হবে। এভাবেই সুরক্ষিত থাকবে প্রত্যেকটা মানুষ এবং দেশ। স্বাস্থ্যবিধির বিকল্প কিছুই নেই, কারণ ভ্যাকসিন করোনার এগেনস্টে কাজ করে, কিন্তু করোনা ভিতরে আসা থেকে রক্ষা করতে পারে না। ভ্যাকসিন নেওয়া থাকলেও মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বা হবে যদি তারা স্বাস্থ্যবিধি প্রপারলি না মেনে চলে। তাই সবাইকেই সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প অন্য কোনো কিছু দ্বারা হবে না।